हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ब्रेन किंग। आपनी केमन मानुष नतून पर्व निये हाजिर हलाम। आज ये भिडियोर माध्यमे आपनि जानते पारबेन आपनार भालोबासार मानुषटिर नाम कि। तार जोन्नो आपनाके एखाने तीनटे छबि देवा हबे एबं आपनाके किछु प्रश्नो करा हबे। सेई तीनटे छबिर मध्ये आपनि जेकोनो एकटि चूज करबेन एबं प्रश्नगुलोर उत्तर आपनि मन थेके दिबेन। उत्तर देवार पर आपनी किछु पॉइंट पाबेन, सेई पॉइंटगुली आपनी परपर जोग करते थाकबेन एबं भिडियो शेषे आपनार पॉइंटगुली जोग करे देखे नेबेन आपनार भालोबासार मानुषटির नाम कि। এই ভিডিওটির জন্য আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটি করে লাইকের আশা করছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আপনার পছন্দের ছবিটি আপনি চুজ করুন। আপনার প্রেমিককে আপনি কবে থেকে চেনেন? অপশন এ ভালোবাসার আগে থেকে, অপশন বি না ভালোবাসার পর থেকে। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। আপনার প্রেমিককে কি আপনি সব সময় ফলো করেন? অপশন এ হ্যাঁ করি, অপশন বি না করি না, অপশন সি মাঝে মাঝে করি। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। আপনার প্রেমিকের পছন্দের খেলা কোনটি? অপশন এ ক্রিকেট, অপশন বি ফুটবল, অপশন সি গেম। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। আপনার প্রেমিক বা প্রেমিকার নামের প্রথম অক্ষর কোনটি? অপশন এ আর এস ডি, অপশন বি এ বি জে, অপশন সি এম এন কে। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। আপনার মতে আপনি কি করলে আপনার বি পালিয়ে বিয়ে হবে? অপশন এ ভালো করে থাকতে হবে, অপশন বি খারাপ হতে হবে। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। আপনাকে প্রশ্ন করা শেষ, এবার আপনি আপনার প্রাপ্ত পয়েন্টগুলো যোগ করে নিন। আপনার পয়েন্ট যদি 50-70 মধ্যে হয়ে থাকে এবং আপনি যদি প্রথম ছবিটি চুজ করে থাকেন তাহলে আপনার ভালোবাসার নামের প্রথম অক্ষরটি হচ্ছে এম এবং এন। আপনার পয়েন্ট যদি 70-100 মধ্যে হয়ে থাকে এবং আপনি যদি দ্বিতীয় ছবিটি চুজ করে থাকেন তাহলে আপনার ভালোবাসার মানুষটির নামের প্রথম অক্ষর হচ্ছে আর। আপনার পয়েন্ট যদি 100-140 মধ্যে হয়ে থাকে এবং আপনি যদি তৃতীয় ছবিটি চুজ করে থাকেন তাহলে আপনার ভালোবাসার মানুষটির প্রথম অক্ষর হচ্ছে এস এবং পি। তো ভিউয়ার্স, আজ ছিল আমাদের এই ভিডিও। ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে ভুল করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।